हेलो फ्रेंड्स, ओमेन्स प्रीमियर लीग 2023 मेगा ऑक्शन शेष हुए चे। अरे मेगा ऑक्शन दिए ही किन्तु शुरू हुए गलो ओमेन्स प्रीमियर लीग 2023 यात्रा। अब उन्दरा टोटल 87 जन प्लेयर सोल्ड हुए चे, जिखाने 5 दले टोटल 90 जन प्लेयर दरकार छिलो। अर्थात प्रत्येक टीमेर स्क्वाडे 18 जन करे प्लेयर थाकबे, 5 टीमे 90 जन प्लेयर थाकार कथा, जिखाने मुम्बई इंडियंस एर स्क्वाडे 1 जन कम प्लेयर रहे चे এবং ইউপি ওয়ারিয়র্সের স্কোয়াডে রয়েছে 2 জন প্লেয়ার কম। তো গাইজ, এই ভিডিওতে আমরা জেনে নেব ওমেন্স প্রিমিয়ার লীগ 2023 প্রত্যেকটা দলের ফাইনাল স্কোয়াড। আমাদের সামনে এই মুহূর্তে ফাইনাল স্কোয়াড চলে এসেছে, তো এই ভিডিওতে আমরা প্রত্যেকটা দলের ফাইনাল এবং ফুল স্কোয়াড দেখে নেব। তো গাইজ, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আর এই ধরনের ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ওমেন্স প্রিমিয়ার লিগেও কিন্তু কয়েকটা টপ পিকস হয়েছে, যেখানে স্মৃতি মন্দনা, অ্যাশলি গার্ডেনার, ন্যাট স্কাইবার এইসব প্লেয়াররা কিন্তু দুর্দান্ত দাম পেয়েছে। স্মৃতি মন্দনাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 3 কোটি 40 লাখ টাকা দিয়ে কিনেছে, অ্যাশলি গার্ডেনারকে 3 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনেছে। তো বন্ধুরা, ওমেন্স প্রিমিয়ার লিগের প্লেয়ারদেরও কিন্তু দাম মোটামুটি পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগের প্লেয়ারদের থেকে অনেক বেশি। তো চলুন শুরু করা যাক, প্রত্যেকটা দলের স্কোয়াড দেখে নেওয়া যাক। তো আমি সবার প্রথমে আসছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোয়াডে। বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওমেন্স স্কোয়াডে রয়েছে স্মৃতি মন্দনা, সোপি ডিভাইন, এলিসা পেরি, রেণুকা সিং, রিচা ঘোষ, ইরিন বার্নস, দিশা কাসাত, ইন্দ্রাণী রয়, শ্রেয়াঙ্কা পাটিল, কণিকা আহুজা, আশা শাবনামা, হেটার নাইট, ডেন ভ্যান নেককার, প্রীতি বোস, পুনাম খেমার, কুমাল জানজাদ, মেঘান স্কট, শাহানা পারোয়ার। তো গাইস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওমেন্স টিমের স্কোয়াডে রয়েছে এই সব প্লেয়াররা। এরপর আসছে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে। বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে টিম ইন্ডিয়ার 2 জন ক্যাপ্টেনই রয়েছে। এক মেন্স টিমের ক্যাপ্টেন রোহিত শর্মাও রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডের, এবং ওমেন্স টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। তো মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে রয়েছে হরমনপ্রীত কৌর, ন্যাট স্কাইভার, আমেলিয়া খের, পূজা ভাস্ত্রাকর, ইয়াস্তিক ভাটিয়া, হার্টার গ্রাম, ইজাবেল অং, আমানজত কর, দারা গুজ্জার, সাইকা ইজাক, হেলি ম্যাথিউজ, ছোয়েল ট্রায়ন, হুমায়রা কাজী, প্রিয়াঙ্কা বালা, সুনাম যাদব, জিন্তামানি কালিতা, নীলাম বিস্ট। এরপর বন্ধুরা আসছে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে। তো দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে রয়েছে জেমিমা রেড্রিগোস, ম্যাগ ল্যানিং, শিপালি ভার্মা, রাধা যাদব, শিখা পাণ্ডে, তিতাস সাধু, ম্যারিজেন ক্যাপ, এলিস ক্যাপসি, তারা নরিস, লাউরা হারিস, জেসিয়া আক্তার, মিন্নু মানি, তানিয়া ভাটিয়া, পোনাম যাদব, জেস জুনাসেন, অরুন্ধতী রেড্ডি, স্নেহা দেপ্তি, অর্পণা মণ্ডল। এরপর আসছি বন্ধুরা ইউপি ওয়ারিয়র্সের স্কোয়াডে। বন্ধুরা, ইউপি ওয়ারিয়র্সের স্কোয়াডে রয়েছে সোপি ইকলেস্টন, দীপ্তি শর্মা, তাহলিয়া ম্যাগরাত, শাবনিম ইসমাইল, অ্যালিশা হিলি, অঞ্জলি সারভানি, রাজশ্রী গাইকর, পার্শ্ববী চোপড়া, শ্বেতা শিরওয়াত, সুপাদান জেসারশ্রী, কিরান ন্যাপগিরি, গ্রেস হ্যারিস, দেবিকা বৈদ্যা, লাউরেন বেল, লক্ষ্মী যাদব, সিমরান শেখ। এরপর আসছি বন্ধুরা গুজরাট জায়ান্টের স্কোয়াডে। গুজরাট জায়ান্টের স্কোয়াডে রয়েছে অ্যালিসেক গার্ডেনার, বেথ মনি, সোপিয়া ড্যাঙ্কলি, অ্যানাবেল সাউটারল্যান্ড, হার্লিন দেওয়ান, সেন রানা, ডিয়েন্ড্রা ডোটিন, সবিনেনি মেঘানা, জর্জিয়া অটারহাম, দয়ালান হেমলতা, মনিকা প্যাটেল, তানুজা কানোয়ার, মানসি যোশি, তানিয়া ভাটিয়া, হরলি গালা, অশ্বানী কুমারী, পুরানিকা সিসোদিয়া, শাবনাম শাকিল। তো গাইস, ওমেন্স প্রিমিয়ার লিগের টোটাল 5 দলের স্কোয়াডে কিন্তু এইসব প্লেয়াররা রয়েছে। টোটাল 90 জন প্লেয়ার সোল্ড হওয়ার কথা ছিল, যেখানে 87 জন প্লেয়ার সোল্ড হয়েছে। বাকি মুম্বাই ইন্ডিয়ান্সে 1 জন প্লেয়ার কম রয়েছে এবং ইউপি ওয়ারিয়র্সে রয়েছে 2 জন প্লেয়ার কম। তো এই ছিল আজকের ভিডিও। ওমেন্স প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে 4 মার্চ থেকে 26 মার্চ, যেখানে 22টা ম্যাচ খেলা হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।